জামুনা ব্যাংক লিমিটেডের 21তম বার্ষিক সাধারণ সভা ঢাকার মহাখালীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আল হাজনুর মোহাম্মদ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়ার মুশাফ হুসাইন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, কানুতোষ মজুমদার, বেলাল হোসেন সহ অন্যান্য পরিচালকবৃন্দ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াসুদ্দিন আহমেদ সহ বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার সশরীরে ভার্চুয়ালি অংশ নেন সভায়।